নরহরি চক্রবর্তী গোবিন্দ মন্দিরে গিয়েছেন, গোবিন্দ মন্দিরে যিনি সেবক, নরহরি চক্রবর্তীর গুণাবলী উনি জানতেন। এই নরহরি চক্রবর্তীকে দেখে গোবিন্দ মন্দিরের সেবক আরো অন্যান্য যারা ভক্ত ছিল সবাইকে নিয়ে চক্রবর্তী মহাশয়ের কাছে এসে বলছে, আপনি এসেছেন, আমরা কৃতার্থ, দয়া করে আপনি বৃন্দাবনে যে কয়দিন থাকবেন এই গোবিন্দ মন্দিরে আপনি বাসা নিন, এখানেই থাকুন, আর গোবিন্দের জন্য আপনি ভোগ রান্না করবেন, এটুকুই আমাদের নিবেদন। নরহরি চক্রবর্তী ঠাকুর বলছেন, না না, এত বড় গুরু দায়িত্ব দেবেন না, ঠিক আছে, কৃপা করে আপনারা রেখেছেন থাকবো, কিন্তু আমাকে অন্য কাজ দিন, গোবিন্দে তো আরো অনেক সেবা কাজ আছে, আমাকে বাগান পরিষ্কার করতে দিন, ফুল তুলে মালা গাঁথবো, কিন্তু আমাকে ওই রসিয়া ঘরে আমাকে এই দায়িত্বটা দেবেন না। উনি নিলেন না, সেবক দিয়েছে, ঠিক আছে, তাই আছেন। একদিন মাঝরাত্রি জয়পুরের রাজার কাছে গোবিন্দ গিয়েছেন, গোবিন্দ মন্দিরের গোবিন্দ, মায়েরা খুব মনোযোগ সহকারে শুনুন, গোবিন্দ জয়পুরের রাজাকে স্বপ্নে দেখা দিয়ে বলছে, হে রাজন, আজকের রাত্রে আমার মন্দিরে এক ভক্ত আছে, নরহরি চক্রবর্তী, সে আমার জন্য খুব সুন্দর খিচুড়ি রান্না করেছে, এত সুস্বাদু খিচুড়ি যে আমি আর তোমাকে না চাখিয়ে থাকতে পারলাম না, তাই আমি সেই খিচুড়ি আমি সেবা করার পর অবশিষ্ট খিচুড়ি তোমার জন্য এনেছি, তোমার ঘরের এই কোণে আমি রেখে গেলাম, হ্যাঁ, তুমি ঘুম থেকে উঠে এই খিচুড়ি প্রসাদটুকু পেও এবং প্রজাদেরও একটু দিও। এই বলে গোবিন্দ স্বপ্ন থেকে অন্তরিত হলে হঠাৎ রাজার ঘুম ভাঙল, মনে মনে চিন্তা করছে, গোবিন্দ আমার স্বপ্নে দেখা দিলেন, গোবিন্দ আবার স্বপ্নে দেখা দিয়ে বলছি, এর মাঝে বললেন যে নরহরি চক্রবর্তী আমার জন্য খিচুড়ি রান্না করেছে না, তোমাকে চাখাতে আমি নিয়ে এসেছি, আর প্রসাদ পাওয়ার পর তুমি বৃন্দাবনে গিয়ে ওই নরহরি চক্রবর্তীকে বলো আমার জন্য ও যেন প্রতিদিন রান্না করে, ওর হাতের রান্না আমি প্রীতির সহিত গ্রহণ করব। এই বলে গোবিন্দ চলে গেলেন, স্বপ্ন ভঙ্গ হলো, চিন্তা করছে, গোবিন্দ আমার স্বপ্নে দেখা দিলেন তো, হাওয়ার নাসিকায় প্রসাদের সুঘ্রাণ, প্রসাদের গন্ধ নাসিকায় প্রবেশ করেছে, চিন্তা করছে, তাই তো গোবিন্দ স্বপ্নে বললেন, সত্যি কি প্রসাদ এনেছে, পালঙ্ক থেকে নামলেন, নেমে দেখলেন ঘরের কোনায় একটি স্বর্ণ পাত্রে পাতা ঢাকা রয়েছে, বুঝতে পারলেন নিশ্চয়ই গোবিন্দ এখানে রেখেছে, স্নান করে এসে রানীকে ডেকে প্রজাদের ডেকে সেই গোবিন্দের দেওয়া স্বপ্নে দেওয়া প্রসাদ সাক্ষাৎ নিজে পেলেন, প্রজাদেরও পাওয়ালেন, প্রসাদে সুস্বাদুতায় যেন মন প্রাণ ভরে যাচ্ছে, সঙ্গে সঙ্গে নরহরি চক্রবর্তী কাছে আসলেন রাজা, গোবিন্দ মন্দিরে এসে সেবককে ডেকে বলছে, এখানে নরহরি চক্রবর্তী কে আছে গো, এমন কোন ভাগ্যবান ভক্ত বৈষ্ণব আছে, সেবক বলছে, ওই তো বাগানে ফুল গাছ পরিষ্কার করছে, ফুল তুলছে, দেখো গিয়ে। স্বয়ং রাজা আসলেন যেহেতু নরহরি চক্রবর্তী খোঁজ করতে, রাজা এগিয়ে গেলেন, রাজার পিছনে পিছনে সেবক অন্যান্য ভক্তগণ তারাও গেলেন, নরহরি চক্রবর্তীর চরণে গিয়ে গলায় বসন নিয়ে রাজা প্রণাম করে বলছি, আপনার নাম নরহরি চক্রবর্তী, বলছে, হ্যাঁ, আপনি কে, বলছে, আমি জয়পুরের রাজা, হে রাজন, হঠাৎ শুভ আগমনের কারণ কি? তখন সব ঘটনা খুলে বললেন, গতকালকে রাত্রে আপনি গোবিন্দের জন্য খিচুড়ি রান্না করে ভোগ লাগিয়েছিলেন, এত সুস্বাদু খিচুড়ি,
গোবিন্দ নিজে আস্বাদন করেছে তা নয়, আমাদেরকেও আস্বাদন করিয়েছে। এবং গোবিন্দ বলেছে গোবিন্দের জন্য তোমাকে প্রতিদিন রান্না করতে। সেবক বলছে হে রাজন, গোবিন্দ এই কথা বলেছে, উনি তো কালকে রান্না করেননি, এই তো কয়েকদিন হলো বৃন্দাবনে এসেছি, আমরা সবাই কাকুতি মিনতি করে বলেছি আপনার হাতের রান্না খুব সুন্দর, গোবিন্দের জন্য রান্না করুন, উনি তো ভোগ মন্দিরে যাননি, রান্নাঘরে যাননি, উনি তো রান্না করেননি। জয়পুরের রাজা বলছে তাহলে কি গোবিন্দ আমায় মিথ্যা কথা বললেন? কি গো চক্রবর্তী মশাই, আপনি বলুন সত্য কথা বলুন, কালকে আপনি রান্না করেননি? নরহরি চক্রবর্তী বলছে আমি রান্না ঘরে গিয়ে রান্না করিনি। প্রসাদ পাওয়ার পর বিশ্রামে এসে হঠাৎ ইচ্ছা হলো গোবিন্দের জন্য একটু খিচুড়ি রান্না করি, তাই নিজ আসনে বসে নাম করতে করতে মনে মনে স্মরণের দ্বারা গোবিন্দের জন্য খিচুড়ি রান্না করেছি। মনে মনে স্মরণে খিচুড়ি রান্না করে মনে মনে গোবিন্দকে ভোগ লাগিয়েছিলাম। সবাই শুনে অবাক হয়ে গেল, মনে মনে রান্না স্বয়ং গোবিন্দ গ্রহণ করলেন এবং রাজা আদি ভক্তগণকে গ্রহণ করালেন, আস্বাদন করালেন। এই সম্পদটাই হলো আমার মহাপ্রভুর মহাদান। নিতাই গৌর হরি বল, হরি বল। আমরা যে কি সম্পদ পেয়েছি গো, আমরা যে কি মূল্যবান সম্পদ পেয়েছি। হরিণের নাভিতে থাকে নাভি কস্তুরী, কিন্তু হরিণ জানতে পারে না, বুঝে না এ কস্তুরীর কি মূল্য। তেমনি আমরা কলিহত জীব ঠিকই, কিন্তু এমন যুগে আমরা মানবকুলে জন্ম নিয়েছি, তার মধ্যে আবার ভারতবর্ষে ধন্য কলি যুগের চৈতন্য অবতারী। এই পৃথিবীতে আরো অনেক কলি এসেছে, কলিযুগ এসেছে, এই কলিযুগ শেষ হবে, তারপরে আবার সত্য যুগ আসবে, আবার ত্রেতা যুগ আসবে, দ্বাপর যুগ আসবে, তারপরে আবার কলিযুগ আসবে, এইভাবে চক্রাকারে যুগের পর যুগ আসছে আসছে আসবে। অনেক কলি এসেছে, এরপরে আবার আরো অনেক কলিযুগ আসবে, কিন্তু আমরা যে কলিযুগে মানব কুলে জন্ম নিয়েছি এই যুগটা যেমন তেমন যুগ নয়। চৈতন্য অবতার যে যুগে হয়েছে সেই কলিযুগে আমরা জন্ম নিয়েছি মানব কুলে, আর এমন সুন্দর প্রেমের যুগ, এই যে গৌর প্রেম গৌর নাম, এই কলিযুগ পর্যন্ত থাকবে। সত্যযুগ আরম্ভ হয়ে যাওয়া মাত্র আবার জ্ঞান কাণ্ডে কর্মকাণ্ডে বেদের আচরণে আবার ধর্ম কর্মে মেতে যাবে, এই প্রেম আর থাকবে না। শুধু এই যুগের জন্য থাকবে, এর মধ্যে যারা গৌরকে ভজনা করে গৌর চরণে পৌঁছাতে পারলো তো পারলো, তারপরে আবার পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়ন, আসা যাওয়া তৃতাপ জ্বালা ভোগ। তাই যে যত পারো আর সময় নষ্ট না করে, অনেক নষ্ট হয়ে গেছে জীবনে, যেটুকু সময় আছে ওইটুকু সময় শুদ্ধ ভজনশীল বৈষ্ণব গুরু চরণ আশ্রয় করে আমার গৌকে ভজন কর। আজ জ্ঞানীগণ জ্ঞান মার্গের চর্চা করে সুন্দর আমার সুন্দরকে নিরাকার বানিয়েছে। প্রেম ভরে ডাকো, প্রেমের সেবা করো, দেখবে তোমার কাছে হাত পেতে খাবে।
মনের শরণ প্রাণ মধুর মধুর ধাম কৃষ্ণ প্রেম বিলাসের নিধি। শুধু এইটুকু কথা যদি আমরা বুঝতে পারি আমাদের কীর্তন শোনা সার্থক হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। মনের শরণ প্রাণ কথার অর্থ কি? মনের প্রাণ হলো শরণ, ঠিক বোঝা গেল না? আমাদের দেহে যেমন একটা প্রাণ আছে, প্রত্যেকের দেহে একটা করে প্রাণ আছে, যাকে বলে জীবাত্মা, একে বলা হয় প্রাণ। দেহে জীবাত্মা মানে প্রাণ আছে বলে দেহটাকে বলা হয় জীবিত। এই জীবাত্মা যদি বেরিয়ে যায়, মৃত বলে ঘোষণা করা হয়, মাটিতে বা আগুনে দেওয়া হয় বা জলে দেওয়া হয়। যে দেহে প্রাণ থাকে না সেই দেহকে যেমন মৃতদেহ বলা হয়, তেমনি যেমন গৌর গোবিন্দকে চিন্তা করে না সে মন মৃত। সে মনটা যেমন আজে বাজে চিন্তা করে সে মনটা মৃত, আর যেমন গৌর গোবিন্দের চিন্তা করে সে মনটি হলো জীবিত। একটা মৃতদেহ যদি রাস্তায় পড়ে থাকে, কুকুর শিগালে কি করবে? কামড়ে কামড়ে খাবে। তেমনি যে মনে গৌর গোবিন্দ চিন্তা করে না আজে বাজে চিন্তা করে সে মনটা মৃত। আমাদের হৃদয় রূপী বনে ছটা কুকুর শিগাল আছে, কাম ক্রোধা আদি রিপুগণ। ওই ছটা কুকুর শিগাল তোমার মনটাকে কামড়ে কামড়ে এমন ভাবে খাবে মনের কোনো অস্তিত্ব রাখবে না। দেহে প্রাণ আছে, ওই দেহটা যদি রাস্তায় পড়ে থাকে কুকুর শিকার যাবে? ওদের ঘ্রাণ শক্তি আছে, দেহে প্রাণ আছে কিনা আছে? অসাড় হয়ে পড়ে থাকলো কাছে যাবে না, দূরে দূরে ঘুরে বেড়াবে, কাছে যেতে ভয় পাবে। তেমনি যে জন গৌর গোবিন্দের লীলা চিন্তা করে ওই সরদীপুরূপী কুকুর শিকার সে মনটি হলো। মনকে বাঁচিয়ে রাখার একটাই মাত্র খোরাক, গৌর গোবিন্দের লীলা চিন্তন, তার সেবা করা। এই সম্পদ আমার মহাপ্রভু জগৎকে দান করেছেন। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য কথা মানে মহাপ্রভু কথা চৈতন্য ভাগবতে লিখতে লিখতে হঠাৎ বৃন্দাবন দাস ঠাকুর মনে মনে ভাবলেন, হায় হায় এ কি করলাম, আমি প্রেমের সন্ধান দিলাম কোথায় পাওয়া যাবে, কিন্তু ওইখানে গেলে তো পাবে না। সিন্ধুকের মধ্যে সোনা দানা রয়েছে, সোনার হার রয়েছে, সিন্ধুকের ঠিকানা দিলাম, কিন্তু চাবিটা যদি না দিই, সিন্ধুক যদি না খোলা থাকে, সিন্ধু জড়ি ধরে কাঁদলে কি আর সোনা দানা পাবে? আরে চাবিটা যার হাতে তাকে তো চিনিয়ে দিতে হবে। গৌর আরাধনা করলে কলির জীব নিস্তার পাবে, তাকে আর জন্ম মৃত্যুর কবলে পড়তে হবে না। সব কথা শুনিয়ে দিলাম, কিন্তু গৌর যে আরাধনা করবে যে প্রেমের দ্বারা, সেই প্রেম সম্পদ তো নিত্যানন্দের হাতে, সেই নিতাইকে আমি তো চিনিয়ে দিলাম না। এই নিতাইকে যদি জগতের মুখে চিনিয়ে না দেই, নিতাইয়ের চরণ আশ্রয় না করলে গৌরকে কেউ পাবে না। অবশেষে তিনি এবার বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে নিত্যানন্দের মহিমা লিখতে আরম্ভ করলেন। অতি গুড় নিত্যানন্দ, অতি গুড় নিত্যানন্দ, এই অবতারে চৈতন্য জানে জানা।
জানিতে পারে নিত্যানন্দ অতি গূঢ় তত্ত্ব এই অবতারে চৈতন্য মহাপ্রভু কৃপা করে যাকে জানাবে সেই জানতে পারবে। রাঘব পণ্ডিতকে মহাপ্রভু বলেছিলেন, শোনো রাঘব, তোমায় আমি নিজ গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই, আমার অদ্বিতীয়, আমি আর নিতাই অভিন্ন, কেবল লীলারস আস্বাদনের জন্য প্রচারের জন্য আলাদা হয়েছি, না হয় নিত্যানন্দ আর আমি এক। বৃন্দাবন দাস ঠাকুর এইভাবেই নিত্যানন্দ এবং গৌরহরির বন্দনা করেছেন একটা শ্লোকের দ্বারা, একটা শ্লোকের দ্বারা দুজনার সমানভাবে বন্দনা করেছেন। এই শ্লোকে আজানলম্বিত ভুজ, আজানলম্বিত ভুজ, ভুজ ভুজ দিবচন, শুধু গৌরহরি জানু পর্যন্ত হাত তা নয়, আমাদের পর থেকে জানুর উপরে হাত, গৌরহরি জানুর থেকে হাত হাত বেরিয়ে যায়, শুধু গৌরহরি নয় সঙ্গে নিত্যানন্দ দুজনার আজানু লম্বিত ভুজ। শুধু যদি গৌরহরি হতো তাহলে ভুজ বলা হতো, ভুজ মানে দিবচন। কনকাবদাত কনক মানে সোনা, সোনার বর্ণ, শুধু গৌরহরি নয়, গৌরহরি তো অঙ্গের সোনার বর্ণ এবং সঙ্গে নিত্যানন্দ। আজান লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনই কপিতর। এই জগতে দেখা যায় একটি সন্তানের একটি পিতা হয়, কিন্তু একটি সন্তানের দুটো পিতা হয় কি? হয় না। কিন্তু গৌরাঙ্গ অবতারে একজন পুত্র দুজন বাবা, দুজন বাবা, নিতাই গৌর পিতা পুত্র একজন, নিতাই গৌরের কৃপাতে একটি পুত্র হয়েছে, সেই পুত্রটি হলো সংকীর্তন রূপী পুত্র। সংকীর্তনই কপিতর, সংকীর্তনই কপিতর, শুধু গৌরহরি সংকীর্তনে পিতা তা নয় সঙ্গে নিত্যানন্দ। সংকীর্তনই কপিতর কমলায় তক্ষৌ, কমলায় তক্ষৌ, বিশ্বম্ভর দ্বিজ বর, বিশ্বম্ভর দ্বিজ বর, বিশ্বকে শুধু গৌরহরি একা ধারণ করেছে তা নয় সঙ্গে নিত্যানন্দ রয়েছে, এই জন্য বিশ্বম্ভর, বিশ্বম্ভর নয়, গৌরহরির এক নাম বিশ্বম্ভর, কিন্তু সঙ্গে নিত্যানন্দ রয়েছে তাই বিশ্বম্ভর, বিশ্বম্ভর দ্বিজ বর, দ্বিজ মানে ব্রাহ্মণ, শুধু গৌরহরি ব্রাহ্মণের সন্তান তা নয় নিত্যানন্দ ব্রাহ্মণের সন্তান। যুগধর্ম পালন করছেন শুধু গৌর না সঙ্গে নিত্যানন্দ রয়েছে। বন্দে জগৎ প্রিয় করো, শেষে বললেন বৃন্দাবন দাস ঠাকুর বললেন, হে গৌরহরি হে নিতাই চাঁদ, তোমরা দুজনে সমান ভাবে জগতের প্রিয় করছো, যুগধর্ম পালো, বন্দে জগৎ প্রিয় করো করুণার অবতার, তোমরা করুণা করে অবতীর্ণ হয়ে জগৎকে রক্ষা করছো। এই একটি শ্লোকের দ্বারা সমানভাবে নিতাই গৌর দুজনার বন্দনা করলেন। তাই নিত্যানন্দ অতি গূঢ় তত্ত্ব,
রাঘব পণ্ডিত কে বলছি, শোনো রাঘব, তোমায় আমি নিজ গোপ্য কো একটা গোপন কথা বলছি শোনো। আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই, কেহ যদি গৌরকে বিশ্বাস করে, গৌর আরাধনা করে, গৌরের সেবা করে, গৌরকে ভজনা করছে, গৌরহরির লীলা চিন্তন করছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে যদি নিতাই চাঁদকে বিশ্বাস না করে, নিতাই চাঁদকে যদি বিশ্বাস না করে, তার ভজনটা কেমন? ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে ডেকে আনা হলো ভোজন করানোর জন্য, যথাসময়ে ব্রাহ্মণ আসলেন, সিংহাসনে বসিয়ে হস্তপদ ধৌত করানো হলো, ধূপ দীপ দিয়ে পূজা আরতি করানো হলো, গন্ধ পুষ্প দিয়ে ব্রাহ্মণকে সেবা পূজা করানো হলো, তারপরে ব্রাহ্মণকে সুখাসনে বসিয়ে ভোজন করানো হলো, ডাল ডালনা চচ্চড়ি জানা রকম চতুর্বিধ পাকন্ন দিয়ে ব্রাহ্মণ সেবা দেওয়া হলো, ভোজন দেওয়া হলো, ব্রাহ্মণকে দক্ষিণা দেওয়া হলো, যার যেমন সামর্থ্য দক্ষিণা দিলেন। এবার ব্রাহ্মণ দক্ষিণে নিয়ে যাচ্ছেন, এবার মালিক বাবু মনে মনে চিন্তা করলেন, এই ব্রাহ্মণ বেটার জন্য আমার এত খরচ হয়ে গেল, এবারে ভালো না তো, নিমন্ত্রণ আমি করেছি, যদি না আসতো আমার এত খরচা হতো না। রাগ সামলাতে না পেরে কি হলো, পিছন থেকে মাথায় একটা বাঁশের লাঠি দিয়ে মারলেন। যদি মনে করে চরণ ধৌত করেছি, পুষ্প চন্দন ধূপ দিয়ে পূজা আরতি করেছি, পুণ্য পেয়েছি, ভক্তি পেয়েছি, সেবা দিয়েছি, ভক্তি পেয়েছি, দক্ষিণা দিয়েছি, ভক্তি পেয়ে গেছি, যা পুণ্য পর পেয়ে গেছি, এবার ওই দক্ষিণা কেড়ে নেব, আমি তো পেয়ে গেছি, কেড়ে নিলে দোষ কি? তাহলে আপাতত কিছুটা তো অর্থ পাঁচবে। এই মনে করে যে লাঠি মাথায় লাঠি মেরে তার হাতে থেকে দক্ষিণাটা কেড়ে নেয়, কিছু হবে কি? কিচ্ছু হবে না। তেমনি গৌরকে আরাধনা করে, গৌরকে ভজনা করে, গৌর লীলা চিন্তন করে, গৌর সেবা পূজা করে, যতই সে ভক্তি অর্জন করুক না কেন, যেহেতু নিত্যানন্দকে বিশ্বাস করে না, ওই ব্রাহ্মণ ভোজন করিয়ে দক্ষিণা দিয়ে তারপর মাথায় মাটি লাঠি মেরে যা পেল, ঠিক তেমনি ভাবে গৌর আরাধনা করে এক নিতাই চাঁদকে তুমি বিশ্বাস করো না বলে তোমার সব পরিশ্রম বিফল। তাই তো ঠাকুর মহাশয় বলেছেন, ঠাকুর মহাশয় বলেছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়া, যে ছায়ায় জগত জুড়াই, হেন নিতাই বিন ভাই, রাধা কৃষ্ণ পাইতে না, গৃহ করি শক্ত করে ধরণী তাইর পাননি, নিত্যানন্দের চরণ ধরো, যদি গৌরকে কিনে নিতে চাও এবং গৌর কৃপা নিয়ে যদি রাধা কৃষ্ণকে পেতে চাও, আগে নিত্যানন্দ। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নেই, ক্রম আছে তো, রাধা কৃষ্ণকে পেতে গেলে আগে গৌর আরাধনা করতে হবে, এবং গৌর আরাধনা করতে গেলে আগে নিতাইয়ের চাঁদের চরণ ধরতে হবে। গৌরকে আরাধনা করবে অথচ নিতাইকে তুমি জানাবে না, তার চরণাশ্রয় করবে না, তাহলে ভক্তি জগতে তুমি চোর হয়ে যাবে।
ভক্তি জগতে তুমি চোর হয়ে যাবে, পরিশ্রম সার হবে, খাটাখাটনি কি হবে, সাধন ভজন হবে, কিন্তু ফল পাবে না, গৌরকে পাবে না। রঘুনাথ দাস গোস্বামী গৌরকে পাওয়ার জন্য বারবার সংসার ছেড়ে পালাচ্ছে, বারবার পালাচ্ছে, যতবার পালায় ততবার মাতা পিতা কর্মচারীর দ্বারা প্রহরীর দ্বারা ধরে আনে, বেঁধে রাখে। রঘুনাথ দাস গোস্বামীকে সংসারে আটকানোর জন্য একটা সুন্দরী, একটা অপ্সরা সম এক সুন্দরী কোনিয়া এনে তার সঙ্গে বিবাহ দিলেন। সব থেকে সংসারের বন্ধন হলো এইটাই। বিয়ের আগে মানুষের কটা পা থাকে? কটা পা? দুটো পা। বিয়ের পর চারটে পা। তাহলে চারটে পা কার? পশু। সাধিকা বাদ তুম পশু বন গিয়া। রাধে মানে দুপা যদি নবদ্বীপ যেতে চায় আর দুপা পিছন দিকে টান দেবে, নবদ্বীপে যাবে বিয়ে করলে কেন? পশু হয়ে গেল। তবে না, কৃষ্ণ ভজন করলে সংসারে থাকিয়া যদি হয় ভাবের উদয়, পরম বৈষ্ণব বলে জানিবে নিশ্চয়। সংসারকে কৃষ্ণের সংসার বানিয়ে নাও। রঘুনাথ দাস গোস্বামীকে আটকানোর জন্য বিয়ে দিলেন মাতা পিতা, কিছুতেই কিন্তু সংসার বন্ধন ছেদন হচ্ছে না। রঘুনাথ দাস গোস্বামী যতবার গৌর চরণে যাওয়ার জন্য সংসার ছাড়ে ততবারই জোর করে ধরে আনে, আটকিয়ে রাখে। রঘুনাথ দাস গোস্বামী তার নিজের কাজের জন্য কোথাও যাচ্ছিলেন, পানিহাটিতে গঙ্গার ধারে বটতলায় নিত্যানন্দ বসে আছেন তার পারিষদ সঙ্গে নিয়ে। রঘুনাথ দাস গোস্বামী দূর দিয়ে যাচ্ছে, তো রঘুনাথ দাস গোস্বামীকে দেখে নিতাই চাঁদ বলছে, ওই চোর যাচ্ছে, চোরকে ধরে আন। রঘুনাথ দাস গোস্বামীকে দেখিয়ে আঙুল দিয়ে দেখিয়ে বলছে, ওই যে চোর যাচ্ছে, চোরকে ধরে আন, বেটাকে আজ আমি সাজা দেব। সবাই ধরে আনলেন, ফেল আমার চরণে, ফেললেন যে চোর। আচ্ছা রঘুনাথ দাস গোস্বামী কিছু চুরি করেছে? হ্যাঁ। নিতাই চাঁদ কি এমনি এমনি বলে কখনো কাউকে মিথ্যা কথা বলে নাকি? রঘুনাথ চুরি করেছে। কি চুরি করেছে? গৌর সম্পদ তো নিত্যানন্দের হাতে, নিত্যানন্দের কাছে আছে। তাহলে আমি যদি গৌরকে আরাধনা করি, নিত্যানন্দকে না জানাই, তাহলে চোর হব না? গৌর সম্পদ সম্পূর্ণ নিত্যানন্দের কাছে, রঘুনাথ গৌরকে পেতে চাইছে অথচ নিত্যানন্দকে জানায় না, তাহলে চোর হয়ে গেল। যখন নিতাই চাঁদের সম্পূর্ণ কৃপা হলো, রঘুনাথকে আর সংসারে ধরে রাখতে পারলো না, চলে গেলেন গৌর চরণে। তাই নিতাই চাঁদের কাছে আগে প্রেম ভিক্ষা চাইতে হবে। হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নেই, গৃহ করি ধর নিতাইয়ের পায়। সে সম্বন্ধ নাহি যার বৃথা জনম গেল তার, সে সম্বন্ধ নাহি যার বৃথা জনম গেল তার, সম্বন্ধ নাহি যার বৃথা জনম গেল তার, সে পশু বড় দুরাচার, নিত্যানন্দকে যে ভালোবাসে না সে হলো পশু। কেমন পশু? গরু ছাগল কুকুর এ সকল পশু নয়,
এরা তো শান্ত পশু, আমরা তো ঘরে পুষি, পোষ মানাই, আদর করি। গরুর সামনে দাঁড়িয়ে একটু গলা চুলকালে গরু মাথা তুলে দেবে, তোমার কাঁধের উপর কাম মাথাটা তুলে আরাম খুঁজবে। আপনি সুন্দরবনে গেলেন, বাঘ মামার সঙ্গে দেখা হলো, যদি মনে করেন গরুর গলা চুলকালে গরু কি সুন্দর তুলে আমার কাঁধে তুলে দেয়, যত গলাটা চুলকাই ততই সে আরো ঝেঁকে ধরে আনন্দ খুঁজে, ওই তো বাঘ মামা, যা একটু গলাটা চুলকিয়ে দেই। তাহলে বাঘ মামার কাছে গিয়ে গলা চুলকাতে গেলে কি হবে, সে আদর খুঁজবে। হালু সঙ্গে সঙ্গে তার পেটে চলে যেতে হবে। তাই আমাদেরও সঙ্গ করতে হবে, যে নিত্যানন্দকে ভালোবাসে না, আদর করে না, তার সঙ্গে থাকা যাবে না। সে সম্বন্ধ নাই যার পিঠায় জন্ম গেল তার, সে পশু, সে যত বড় অন্যান্য ধর্মের গুরু হোক না কেন, হিংস্র পশু তার সঙ্গে থাকা যাবে না। হিংস্র পশুর কাছে গেলে যেমন জীবনটা চলে যাবে, সে যত বড় অন্যান্য ধর্মের গুরু হোক, যদি নিত্যানন্দকে বিশ্বাস না করে তার সঙ্গ করলে কি হবে, তোমারও জীবন চলে যাবে। ভক্তের জীবন হলো একমাত্র ভক্তি, ভক্তের জীবন প্রাণ হলো একমাত্র ভক্তি, ওদের সঙ্গ করলে তোমার ভক্তিটা নষ্ট হয়ে যাবে। নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে, নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে, নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে, বিদ্যা কুলে কি করিবে তা, বিদ্যা কুলে কি করিবে তা, কি হবে বিদ্যা কুলে, কি হবে উচ্চ কুলে জন্ম নিয়ে কি হবে, অগাধ পাণ্ডিত্য লাভ করে তুমি যদি গোবিন্দকে গৌরকে নিতাইকে না চিনলে কি হবে। নিতাই না বলিলে মুখে মজিলে সংসার সুখে, কি করিবে বিদ্যা কুলে তার, বিদ্যায় বা কি করবে, কুলেই বা কি করবে, ইচ্ছা হবে না। তাই নিত্যানন্দের চরণ আশ্রয় করতে হবে। এক নদিয়া নগরী গাঢ় অনুরাগে বলছি, যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাও, বিমুখ জনা মুখ না দেখিব, মুখ আমি দেখব না গো, তার মুখ আমি দেখব না রে, তার মুখ আমি দেখব না গো, যে মুখে নিতাই নাম উচ্চারণ না, তার মুখ আমি দেখব না গো, যে মুখে অপর নাগরিকগণ বলছে, বললি কি রে, যে দেশে নিতাই নাই সে দেশে যাবি না, দরকার নেই, কিন্তু
গ্রামে বাস করিস, সে গ্রামে কি সবাই নিতাইকে ভালোবাসে? গ্রামের কথা ছেড়ে দে, তুই যে পাড়ায় বাস করিস, সে পাড়ায় কি সবাই নিতাইকে ভজনা করে? পাড়ার কথা বাদ দে, তুই যে ঘরে থাকিস, একজনকে নিতে একটা সংসার হয় না? দু পাঁচ দশ জন বিশ জন নিতে একটা সংসার, তাহলে একটা সংসারে সবাই কি কৃষ্ণ ভক্ত? তার মধ্যে তো কেউ মায়ের ভক্ত, কেউ শিবের ভক্ত, কেউ নিতাইয়ের ভক্ত। যে যার ভক্ত সে তার আরাধনা করবে, যে শিবের ভক্ত সে কি নিত্যানন্দের গুণ গাইবে, যে মায়ের ভক্ত সে কি নিত্যানন্দের গুণ গাইবে? তুই ওই সংসারে থাকবি না? বলছে না না, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই। তোরা যে সংসারকে যতই সুখের সংসার বল না কেন, ওই সংসারে যদি একজন নিতাইয়ের ভক্ত না থাকে, আমায় বিধাতা যদি সেই সংসারে বাস দেয়, সেই সংসার সুখের মুখে ছাই তুলে দিয়ে নগরে মাখিয়া মুখে তুলে দিয়ে ছাই নগরে মাগিয়া খাবো গাহি আর নিতাই, নিতাই গুণকীর্তন করে নগরে নগরে মেগে মেগে খাবো, তবু ওই সুখের সংসারে আমি থাকবো না, ওই সংসারে যদি নিতাই আরাধনার কেহ না থাকে। দেখলেন নিত্যানন্দ সম্পদ কেমন? তাই তো বৃন্দাবন দাস ঠাকুর বললেন চৈতন্য ভাগবতে, আবার বললেন গোপিকার যেই প্রেম, গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, কহে ভাগবতে একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে, একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে। গোপীদের যে প্রেমের কথা ভাগবতে বর্ণনা করেছে, যে প্রেমের কাছে গোবিন্দ ঋণী হয়ে গেছে, গোপীদের প্রেমের কাছে গোবিন্দ তার বাক্য ঠিক রাখতে পারল না। বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি ভক্তের কাছে, এবার বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা জীবের কাছে তিনি সত্যকাম, তিনি সত্যবাদী, কিন্তু ব্রজগোপী প্রেমের কাছে তিনি মিথ্যাবাদী হয়ে গেলেন। গোবিন্দের সত্য বাক্য গীতায় অর্জুনকে বলেছেন, যে যথামাং তথাপতন্তে স্থান স্থাতৈব ভজম্যহম্। হে অর্জুন, যে আমাকে যেমন ভাবে ভজনা করে, যে আমার কাছে যা চায় অনুরূপ আমি তাকে তাই দিয়ে তেমন ভাবে ভজনা করে আমার পূর্ব প্রতিশ্রুতি ঋণ হইতে আমি মুক্ত হয়ে থাকি, এটাই আমার প্রিয় প্রতিজ্ঞা। গোবিন্দ এই প্রতিজ্ঞা চুরাশি কোষ বৃন্দাবনের বাইরে ঠিক রেখেছেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, কিন্তু চুরাশি কোষের মধ্যে ঠিক রাখতে পারেনি। এমনকি তিনি ব্রজগোপীদের কাছে, বিশেষ করে ব্রজগোপীর কাছে তিনি মিথ্যাবাদী হয়ে গেলেন। ব্রজগোপীদের প্রেমের কাছে গোবিন্দ ঋণী হয়ে গেলে, আমরা গোবিন্দকে আরাধনা করি ভালোবাসি, সহজে না, ভক্তিতে না, বিপদে পড়লে, ছেলেটা অসুখ করেছে, কিছুতেই সারছে না, নাকের জলে চোখের জলে কান্নাকাটি করে গোবিন্দের মন্দির ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর ছেলে যদি অসুখটা ভালো হয়ে যায় ছেলের ওজনে বাতাসা নুট দেব, ভক্তি
চাকরি পাচ্ছে না ঠাকুর, ছেলেটি দেখলো চাকরি পায়, প্রথম মাসের মাইনা দিয়ে তোমার ভোগ দেব, এই হলো আমাদের ভক্তি। মেয়েটার বিয়ে হচ্ছে ঠাকুর, যদি একটা পাত্রে মেয়েটাকে পাত্রস্থ করতে পারি, মেয়েটা যদি বিয়ে হয়ে যায় তোমার হাতের বাঁশি বানিয়ে দেব, মাথার চূড়া বানিয়ে দেব, পায়ের নপুরে বানিয়ে দেব, কত কিছু গোবিন্দকে ঘুষ দেই, এই হলো আমাদের ভক্তি। আর আমাদের ভক্তির নাম ঘুষ দেওয়া ভক্তি, তাই নয় কি না? কাজ হচ্ছে না, ফাইলটা নিচে চাপা পড়ে রয়েছে, অফিসারের পকেটে দিয়ে বলছি দাদা আমার এই কাজটা করে দেন, আরো কিছু দেব, সঙ্গে সঙ্গে নিচের ফাইলের উপরে চলে আসে, দেন আপনার কাজ হয়ে গেল। আমরা যেমন অফিসারকে ঘুষ দিয়ে কাজ আদায় করে নেই, তেমনি গোবিন্দকে ঘুষ দিয়ে আমরা কাজ আদায় করে নেই, এই হলো আমাদের ভক্তি। আর ব্রজগোপীগণ তারা গোবিন্দের কাছে বিন্দু মাত্র কিচ্ছু কামনা করে না, তারা মনে মনে বলে হে গোবিন্দ আমরা তোমায় ভালোবাসি, কিন্তু কেন ভালোবাসি জানি না, তোমায় ভালোবেসে আমাদের সুখ হবে কি দুঃখ হবে তাও জানি না, কিন্তু তোমায় ভালো না বেশি যে থাকতে পারি না, তাই আমরা তোমায় ভালোবাসি, এই হলো তাদের প্রেম, এই হলো প্রীতি, এই হলো তাদের ভালোবাসা, নিঃস্বার্থের ভালোবাসা। তারা একটাই চায় কৃষ্ণের কাছে, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, হে প্রাণবধু, হে গোবিন্দ আমরা তোমার কাছে এইটুকুই চাই যেন তোমাকে আমরা সুখ দিতে পারি। তাহলে তারা চায় না এই যে চাইলো, হ্যাঁ এইটুকুই তারা চায়। তাহলে গোবিন্দের প্রতিকার যে আমার কাছে যা চায় আমি তাকে তাই দেই, এটাই আমার ঋণ শোধ হয়। যে ছেলের চাকরি চাইলো, চাকরি দিয়ে দিল, মাসের শেষে বেতন নিয়ে ভোগ দিয়ে দিল, দেনা পাওনা মিটে গেল। তাহলে গোপীগণ তারা গোবিন্দকে বলছে যেন তোমায় আমরা সুখ দিতে পারি, তোমায় যে ভজনা করছি বিনিময়ে এইটুকুই চাই তোমায় যেন আমরা সুখ দিতে পারি। তাহলে গোপীদের মনোবাসনা পূর্ণ করতে হবে গোবিন্দকে, নালে তো ঋণ শোধ হবে না। তাহলে গোবিন্দ চিন্তা করলেন তাহলে গোপীদের কাছে বেশি করে সুখ নিতে হবে, যদি ওদের ঋণটা শোধ করতে হয়। কি করলেন গোবিন্দ? গোপীদের কাছে সুখ নিতে চাইলেন, সুখ নিচ্ছেন, সুখ নিতে গিয়ে কি দেখা গেল গো, দেনা শোধ করতে গিয়ে দেখা গেল দেনায় চেপে বসে, বেশি করে সুখ নিতে গিয়ে আরো দেনায় চেপে গেল, ঋণ আর শোধ হলো না। গোবিন্দ মনে মনে ভাবলেন যা, আমি ঋণ শোধ করতে গিয়ে তার ঋণের বোঝাটা ঘাড়ে আরো বেশি করে চেপে গেল, ঋণ তো শোধ হচ্ছে না, পরন্তু গোপীগণ যদি চাইতো আমার কাছে যেন আমরা তোমার কাছে সুখ পেতে পারি তাহলে ঋণটা শোধ করা যায়, কিন্তু তোমায় যেন আমরা সুখ দিতে পারি তাহলে নিতে হবে, নেওয়া মানেই তো ঋণ। তাই গোবিন্দ কি করলেন, শেষে অবশেষে বললেন, নিজ মুখে স্বীকার করলেন, ন পরে হং নিরবচ্ছং সংসজং সু সদকৃতং মঙ্গিতায় পিজাপিব আমার যে বাক্য, আমার যে প্রতিজ্ঞা, আমার যে প্রতিশ্রুতি, পূর্ব প্রতিশ্রুতি, আমার এই পালন আমি গোপীদের কাছে করতে পারলাম না, গোপীদের কাছে আমি চিরঋণী হয়ে গেলাম, দেবতার যদি পরমায়ু দান করি তবুও এই ঋণ শোধ হবে না, এহেন গোপী প্রেম। গোপী প্রেমটা কেমন জানে? তারা নিজেরা কৃষ্ণ সুখের জন্য নরকে যেতে প্রস্তুত, কিন্তু তারা বিন্দুমাত্র কৃষ্ণের কাছে সুখ চায় না, এমনই হলো গোপী প্রেম। দ্বারকায় কৃষ্ণ রয়েছে, নারদ এসেছে, নারদকে দেখে কৃষ্ণ বলছে নারদ আমার মাথা ব্যথা করছে, শিরক পীড়া, প্রভু কি করলে সারবে, তুমি যদি ভক্তের চরণ ধুলি এনে দিতে পারো আমার মাথায়। নারদ নিজে ভক্ত দিতে পারলো না, ভাবছে কৃষ্ণের তো স্ত্রীগণ রয়েছে, রুক্মিণী সত্যভামা করে 16108 জন, এদের চরণ ধুলি নিলে হয়ে যাবে, সবার কাছে গিয়ে বলছে তোমাদের প্রাণ বলল গোবিন্দ অসুস্থ, শিরপীড়া হয়েছে,
তোমাদের চরণদুলি মাথায় পড়ে না তার ব্যাধিটা সেরে যাবে দেবের চরণদুলি। একথা শোনা মাত্র সকল রাজমহিষীগণ রুক্মিণী সত্যভামা জাম্বুবতী কালিন্দী করে সবাই কানে আঙুল দিয়ে বলছে চি 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 চি, কি বলছো অলক্ষণে কথা নারদ, কোথায় অনাদের আদি গোবিন্দ স্বয়ং ভগবান, আর আমরা কোথায় নশ্বর জীব? আমাদের চরণধুলি গোবিন্দের মস্তকে গেলে আমাদের নরক গতি হবে, চরণধুলি দেয়া তো দূরের কথা, একথা শোনাও মহাপাপ। এই বলে কানে আঙুল দিয়ে নারদের কাছে আর কেউ থাকে না, সবাই পলায়ন করে। বিমুখ হয়ে নারদ কৃষ্ণের কাছে আসলেন। কৃষ্ণ বলছে কি গো নারদ পেলে তো? বলছে প্রভু নরকের ভয়ে কেউ দিল না, কেউ দিল না। কৃষ্ণ তখন বলছে এক কাজ করো বৃন্দাবনে যাও। বৃন্দাবনে ওখানে কে আছে? ব্রজ গোপীগণ আছে। গোপীদের চরণধুলি বলছে হ্যাঁ নিয়ে এসো, ব্যাধিটি সারাবো, প্রচন্ড ব্যথা, যাও দেরি করো না। নারদ বৃন্দাবনে এসে এক গোপীকে দেখে কাছে গিয়ে বলছে ও গোপী গোপী, আমি নারদ দ্বারকার থেকে এসেছি। কি তুমি দ্বারকার থেকে এসেছ? আমাদের প্রাণনাথ ভালো আছে তো? বলছে ওই খবরটাই নিয়ে এসেছি, তার শিরো পীড়া হয়েছে, প্রচন্ড মাথার যন্ত্রণা, তোমাদের চরণধুলি পেলে নাকি তার ব্যথা সেরে যাবে। দেবে চরণধুলি কি বললে? আমাদের চরণধুলি পেলে সারবে তো? বলছে তাই তো বলেছি, তবে দাঁড়াও। এই বলে ওই গোপী অন্যান্য গোপীদের ডেকে বলছে ওরে ওরে তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি ছুটে যা, আমাদের প্রাণনাথ অসুস্থ, আমাদের চরণধুলি পেলে সুস্থ হবে, চরণধুলি দিয়ে যা। এই কথা শোনা মাত্র অন্যান্য ব্রজগোপীগণ ছুটে আসলেন, নারদকে গোল করে ঘিরে ধরলেন। নারদকে বলছে ও নারদ, আমাদের প্রাণনাথ সুস্থ হবে তো? তাই তো বলেছি, আর দেরি করো না, কিসে নেবে চরণধুলি? নারদ বসনাঞ্চল পাতলেন, দাও চরণধুলি। সকল গোপীগণ একে একে নারদের বসনাঞ্চলের উপর চরণ নিয়ে চরণধুলি ঝাড়ছে। নারদ অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে হাই রে, একেই বলে অবলা সরলা। আরে এরা কি করছে? এরা কি একটু ভয় নেই? এদের চরণধুলি গোবিন্দের মস্তকে গেলে যদি নরকে যেতে হবে। না না আমি ছাড়া এদেরকে নরকে হাতে কেউ ভাসাতে পারবে না। নারদ বলছে গোপী তোমাদের ভয় করছি না। গোপীগণ বলছে কিসের ভয়? কেন তোমাদের নরকের ভয় নেই? জানো না কার মস্তকে চরণধুলি দিতে যাচ্ছ? তোমাদের চরণধুলি গোবিন্দের মস্তকে গেলে তোমাকে যে নরকে যেতে হবে। গোপীগণ বলছে হে নারদ, আমরা নরকে যাই তাতে দুঃখ নাই, নরকে যাই তাতে দুঃখ নাই, নরকে যাই তাতে দুঃখ নাই, যেন প্রাণ গোবিন্দ সুখে থাকি, আমরা নরকে যাই তাতে দুঃখ নাই, যেন প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ সুখে থাকে, আমরা নরকে যাই তাতে দুঃখ নাই, নরকে যাই তাতে দুঃখ নাই, যেন প্রাণ গোবিন্দ সুখে থাকি, হে নারদ
আমরা নরকে যাই তাতে দুঃখ না আমাদের প্রাণ গোবিন্দ সুখে থাকে আমরা যে কৃষ্ণ সুখে সদাই সুখী প্রাণ গোবিন্দ সুখে থাকে আমরা কৃষ্ণ সুখে সদা বলো বলো নরক যন্ত্রণা ভোগ করতে করতে আমাদের চরণদুলি গোবিন্দের মস্তকে গেলে আমাকে যদি আমাদের যদি নরকে যেতে হয় নরক যন্ত্রণা ভোগ করতে করতে শুনতে পাবো তো যে আমাদের চরণদুলি পেয়ে গোবিন্দ সুখে আছে সুস্থ আছে আনন্দে আছে শান্তিতে আছে জানো নরক নরক যন্ত্রণা ভোগ করতে করতে যদি শুনতে পাই আমাদের চরণ ধরিতে আমাদের প্রাণ বল্ল আমাদের প্রাণ ধরিত প্রাণ বধু সুখে আছে ওই যন্ত্রণাটাই হবে আমাদের কাছে স্বর্গ সুখ নিজেদের একটু কষ্টের জন্য বধু দুঃখে থাকবে কষ্টে থাকবে এখনই মনে হচ্ছে যেন আমরা নরকে রয়েছি দেরি করো না যাও নিয়ে যাও এই হলো গোপী প্রেম এই হলো গোপী প্রেম যারা নিজেরা কষ্ট করতে যায় বিনিময়ে যেন আমার প্রাণনাথ সুখে থাকে এহেন গোপী প্রেম যদি কি পেতে চাও এহেন গোপী প্রেম যদি কেউ পেতে চাও কাউকে ধরতে হবে না শুধু নিত্যানন্দের চরণ আশ্রয় করো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল